আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত আমার কাছে মেসেজ আসে অনেক বিষয়ে। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন থাকে যে ভাই, ম্যানুয়েললি লার্নার কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেলে আমাদের কি করণীয়। তো আজকে আমি আলোচনা করব, সাধারণভাবে আপনার যদি লার্নার কার্ডের ডেট এক্সপায়ার হয়ে যায়, আপনি যদি পরীক্ষায় অ্যাটেন্ড না হতে পারেন যে কোনো কারণে, তাহলে লার্নার কার্ড কিভাবে আপনি রিনিউ করবেন, অথবা করোনার চলাকালীন সময়ে লার্নার কার্ডের ডেট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি কি করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তুহিন, আপনারা দেখছেন টেকনিক্যাল তুহিন চ্যানেলের একটি অন্যতম ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যদি কোনো শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার এই ডেট অনুযায়ী আপনি যদি বিআরটিএ সংশ্লিষ্ট অফিসে সেই পরীক্ষার দিন অ্যাটেন্ড না হতে পারেন বা পরীক্ষায় উপস্থিত না হতে পারেন, এই রকম লার্নার কার্ডকে বলা হয় এক্সপায়ার হয়ে যাওয়া। ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে 4 থেকে 5 মাসের মধ্যে আপনি সেই লার্নার কার্ডটি আবার ইউজ করতে পারবেন। ওই ধরনের লার্নার কার্ড নিয়ে এক্সপায়ার হয়ে যাওয়া লার্নার কার্ড নিয়ে যদি আপনার সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে যান, তাহলে ওই অফিস আপনাকে বলবে লার্নার কার্ডটি রিনিউ করার জন্য। লার্নার কার্ডটি রিনিউ করার জন্য ম্যানুয়েললি সাধারণভাবে বিআরটিএ অফিস যেভাবে লার্নার কার্ড রিনিউ করার প্রসেস সেটি আমি বলতেছি। সাধারণভাবে আপনি করবেন কি, আগের প্রসেসে যে প্রসেসে আপনি লার্নার কার্ডটি বের করছেন, আপনি যদি অফলাইনে বের করে থাকেন মানে অফিস থেকে, তাহলে আপনি চাইলে অনলাইনেও বের করতে পারবেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। আর আপনি যদি অনলাইনে বের করেন তাহলে আবার অনলাইনেই বের করে নেবেন। আর অনলাইনে বের করতে চাইলে কিভাবে আপনি বের করতে পারেন তার লিংক দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আপনি যদি অফলাইনে করতে চান তাহলে অবশ্যই 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং পাসপোর্ট একটি ছবি লাগবে, এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে, রক্তের গ্রুপের সার্টিফিকেট লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, এবং বিআরটিএ কর্তৃক যে ফর্মটি আছে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে, ও মেডিকেল সার্টিফিকেট অবশ্যই লাগবে। এই সমস্ত দিয়ে আপনি অনলাইনে অথবা অফলাইন থেকে আপনি একটি লার্নার বের করবেন। করার পরে পুনরায় টাকা জমা দিয়ে পুনরায় আবার একটি লার্নার কার্ড বের করবেন। করার পরে এই নতুন লার্নার কার্ড এবং এক্সপায়ার হয়ে যাওয়া লার্নার কার্ডটি, পুরাতন যেটি, এই দুটি একসঙ্গে স্টাপলার করে বিআরটিএ অফিসে আপনি জমা দিলে সঙ্গে সঙ্গে আপনাকে একটি ডেট দিবে। সেটি 1, 2 দিন বা 3 দিন, 7 দিনের মধ্যে আপনার পরীক্ষার একটি ডেট দিবে, সে অনুযায়ী আপনি পরীক্ষা দিবেন। আর যারা করোনা চলাকালীন পরীক্ষা দিতে পারেননি করোনার কারণে, তাদের জন্য আপনারা এই এক্সপায়ার হয়ে যাওয়া লার্নার কার্ডটি অফিসে নিয়ে যাবেন। অফিসে নিয়ে গেলেই নতুন একটি এক্সাম ডেট দিবে। এক্সাম ডেট দিলে আপনারা পরীক্ষা দিবেন, এবং আপনারা এটি কোনোভাবেই মনে করবেন না যে আপনার লার্নার কার্ডটি রিনিউ করতে হবে না। রিনিউ অবশ্যই করতে হবে। পরবর্তীতে আপনি যে 2542 অথবা 1679 টাকা জমা দিবেন, তার সঙ্গে সঙ্গে ফিঙ্গারের আগে আপনাকে অবশ্যই এই লার্নারের 518 বা 345 টাকার আরেকটা রিসিপ্ট আপনাকে জমা দিতে হবে, এবং সেই রিসিপ্টটা ওই 2542 বা 1679 টাকার রিসিপ্টের সঙ্গে আপনার লার্নার কার্ডের 518 বা 345 টাকার রিসিপ্ট অবশ্যই জমা দিতে হবে। তো এই ছিল আজকের লার্নার কার্ডের রিনিউ নিউজ। তো আপনারা এই দুটির যে কোনো একভাবে এই লার্নার কার্ডটি রিনিউ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এতটুকুই ছিল, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চমৎকার ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।